সবাই বলে শুনি যে বৌমা আমার মেয়ের মতন, বৌমা নিয়ে আসলে আমি আমার মেয়ের মতন করে দেখব। কেন ভাই, বৌমা কেন মেয়ে হবে? তো বৌমা বৌমার জায়গাতে বৌমাই থাকবে, আর মা মার জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে। বাবা কোনোদিন মার জায়গা নিতে পারে না, মা কোনোদিন বাবার জায়গা নিতে পারে। তো আমি মনে করি যে বৌমা তো পরের ঘর থেকে আসছে, মেয়ে তো নিজের ঘরে থাকছে। মেয়ে মেয়ে, বৌমা বৌমা, সবথেকে জরুরি বিষয়, যে সবথেকে দরকারি জিনিস, যে যে বৌমাকে বৌমার মতনই দেখো আর বৌমাকে বৌমার সম্মানটা দাও, তাহলে কিন্তু বৌমা বৌমার জায়গায় থাকবে, আর শাশুড়ি মা শাশুড়ি মার জায়গায় থাকবে, আর মেয়ে মেয়ের জায়গাতেই থাকবে, তাই না বলো? বৌমা ওইটুকু পেলেই কিন্তু যথেষ্ট। বৌমা কেন মেয়ে হতে যাবে, তার তার অস্তিত্বটাই তো ভুলে যাবে, সে তো এই ঘরে বৌমা হয়ে এসছে না, তার বৌমার ভালোবাসাটা পেলেই সম্মানটা পেলেই তো যথেষ্ট। শুভ সন্ধ্যা। আর এই এত বড় পার্সেলটা যে সন্ধ্যেবেলায় আসলো, পার্সেলটার মধ্যে কি আছে বলো? অসাধারণ একটা জিনিস আছে এই পার্সেলটার মধ্যে, তোমাদেরকে সবাইকে খুলে দেখাবো বলে দেখো এখনো প্যাকেটও কিন্তু কাটিনি। এই পার্সেলটা আমি কিন্তু আগের দিনকে বিকেলবেলা পেয়েছিলাম, ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর সেই জন্য দেখাইনি। তো আজকে এইটা আমি দেখাচ্ছি, আমার খুবই একটা পছন্দের জিনিস আমি বুক করেছিলাম। তো দেখো তোমরা এটা কি, এটা হলো তোমার, দেখেই বুঝতে পেরে গেছো, এখনই অনেক অনেকেই বুঝতে পেরে গেছো। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার একটুও ভালো লাগবে না। আমি অনেক দিন থেকে অনলাইনে এটা দেখি, কিন্তু কেমন হবে কী হবে এই সমস্ত বুঝেই পাই না। আমার ভীষণ শখ লাগছিল কেনার জন্যে, তো আমি বললাম ভোকে যে না তুই বুকটা করেই দে, কিন্তু আসার পরে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর আমি তোমাদেরকে খুলে এটাকে টাঙিয়ে মানে দিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি সব কিছু। তো তোমরা দেখে নাও, দেখে নিয়ে তারপরে আমার ভিডিওটা শুরু হবে। আর এই ভিডিওটা আমি এই মানে অনলাইন এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই মশাইটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তোমরাও ফটাফট বুক করে ফেলো, কারণ গরমের সময় কিন্তু মশা মারার অলআউট জ্বালালেও কিন্তু প্রচুর পরিমাণে মশা। আর মশার থেকে কী হতে পারে তোমরা তো সবাই জানো। তো চলো এবারে পরের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। দেখো আজকের দিনটা কি ঠান্ডা, মনে হচ্ছে না পুরো শীতকাল পড়ে গেছে। তো যাই হোক, কালকে এত বর্ষা হয়েছে সারাদিন, আজকে মানে সবার একদম লেপ কাঁথা বার করতে হয়েছে, এরকম একটা অবস্থা। সব তো তুলে রেখে দিয়েছিলাম, আজকে তাও রোদ্দুর উঠেছে বাবা, তাও ভালো লাগছে রোদ্দুর উঠেছে। সবাই দেখো মোটামুটি ঘুম থেকে উঠে গেছে, আর আজকে ঠান্ডা পড়েছে বলে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে সবারই ঘুম থেকে উঠতে। এই যে ভো উঠে গেছে, অবশ্য ভো অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি উঠেছে, উঠেই চুল আঁচড়াচ্ছে ভোর বাবা, এই যে রুটি নিয়ে কি দিয়ে সব মোড়াচ্ছে। আর এইদিকে ভাত প্রায় হয়ে গেছে, এইদিকে চা ঢাকা দেওয়া রয়েছে, এখন চাটা ছাড়বো। ভোর দাদা কি পরে দৌড়াচ্ছে, ও ওখানে কি পড়তে যাচ্ছে? কালকে কি রোদ্দুর উঠেছিল যে তুই ওখানে পড়তে যাচ্ছিস? ওখানে সব ভেজা, এখন সব রোদ্দুর দিতে হবে, লাফিয়ে লাফিয়ে। ব্যাপারটা কি কেস বললাম, আমার গায়ে দেওয়ার একটা জামা এখন কিছু পাচ্ছে না ওখানে, তার জন্য ওইটা নিয়েছে। বুঝতে পেরেছিস, এইটাই হলো কারণ, কারণটা আর কিছুই না। তো এখন রাখি, চাটা আগে খেয়ে নেই, তারপরে আবার দেখি। সকাল থেকে এখন বাজে হলো তোমার 10:45 বাজতে গেল, আমি আজকে এখনো পর্যন্ত স্নান করতে যেতে পারলাম না, কারণ সকালবেলা উঠে সবাইকে খাইয়ে দাইয়ে গুছিয়ে পাঠাতে পাঠাতে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে আবার একটু ছাদের উপরে গেছিলাম যে কালকে জামা কাপড়গুলো মেলবার জন্যে,
কালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদ উঠেছে, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো সেগুলো মেলার জন্যে গেছিলাম। তারপর সেখানে গিয়ে দেখি একটা টবের মধ্যে প্রচণ্ড পরিমাণে হয়েছে, কী বলে ওর নামটা, ঘাস হয়েছে, তো সেটা একটু ছাড়িয়ে দিলাম। তারপরে সেটা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। তা দেখলাম ভো বাজার থেকেও চলে এসছে, আর নিয়ে এসছে দেখো মটন, মটনটা একটুখানি ম্যারিনেট করে রাখছি। আর এখানটা বসিয়েছি একটা শুক্তো বেগুন দিয়ে, ডাটা দিয়ে আর উচ্ছে দিয়ে, এটা প্রায় হয়ে এসছে। আর আমি এখন বাকি আছে আমার একটাই কাজ, উঠোনটা ঝাড় দেবো, দিয়ে স্নান করতে যাবো, স্নান করে এসে তারপরে দিয়ে রান্না করবো। আর ভো বাজার থেকে এসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ওর কাজ কমপ্লিট, ওর আজকে আর পরীক্ষা নেই, আবার কালকে আছে, কালকে আবার যাবে পরীক্ষা দিতে। স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর মাংসটা দেখো আমার হাফ কষা হয়ে গেছে, মানে পুরোটা কষা এখনও হয়নি, মাংস এখনও জল রয়েছে। এইবার একটুখানি আমি কী বলো তো, মশলাটা কষা হয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এইবারে ফুল আঁচে দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা ফুলে দিয়ে এইবারে ভালো করে কষিয়ে নেব। আজকে একটু আমাদের নিজেদের কথা বলি, তো দেখো সংসারে যখন একটা বউ আসে তখন সবাই বলে বৌমা খারাপ, বৌমা কিন্তু নিজের থেকে খারাপ হয় না, আমরা নিজেরা বউ আমরা কিন্তু জানি যে নিজের থেকে কিন্তু খারাপ হয় না, তার কারণটা কি? দোল পূর্ণিমা নিশি নির্মলাকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে বসি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলোপন, হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণে সাক্ষতে কহিল বিস্তর, তারপরে কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। তো চলো বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিচ্ছি, আর বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিতে পারলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়, আর বৃহস্পতিবারের পুজোটা দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমরা সবাই যারা গৃহবধূ আমরা কিন্তু বৃহস্পতিবারের পুজোটা, কিন্তু বৃহস্পতিবারটা আসলেই কেমন একটা স্পেশাল স্পেশাল মনে হয়, তাই না, যে মা লক্ষ্মীর পুজো দেবো, মা লক্ষ্মীর আরাধনা করবো, খুব ভালো লাগে এই দিনটা, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম, যখন বৌমা ঘরে আসে তখন আমরা কি করি, আমাদের বৌমাদের কথা পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলি, বৌমা এই করেছে, বৌমা ওই করেছে। আমাদের ঘরে বিবাহিত মেয়েরা থাকলে তারা বাড়িতে আসলে তাদের কাছে বলি যে তোর বৌদি এইরকম, তোর ভাই বউ এইরকম, এই করেছে সেই করেছে, কথায় কথায় মা বাবাকে তুলে আমরা বৌমাদের গালাগালি দেই, মানে আর কি বাজে কথা বলি, মা বাবা তুলে কথা বলি, মা বাড়ির থেকে শিখে আসোনি, মা বাবা এটা শেখায়নি, মানে কথায় কথায় মা বাবাকে তুলে আমরা বলি। তো এইগুলো তো সম্ভব না, যখনই একটা বউ ঘরে আসে তখন যখনই এই জিনিসগুলো শোনে তাদের মনটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, তো এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এরকম হয় না। তো বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে আসতে পারবো কি না, তো এসে গেছি কিন্তু। হ্যাঁ, আজকে মেজবোনের বাড়িতে এসেছি, আজকে আমার মেজবোনের জন্মদিন, তো মেজবোনের বাড়িতে সবাই মিলে চলে এসেছি। এখানে দেখো রান্নাবাড়ির আয়োজন চলছে, আর আমরা সবাই বসে আছি, আর এখন সন্ধেবেলায় এখন আর কি বানাচ্ছে আমার বোনের ছেলের বউ আর কি চাউমিন বানাচ্ছে, তো সন্ধেবেলা হবে চাউমিন খাওয়া, আর আমরা টিভি দেখছি বসে বসে, খুব আনন্দ লাগছে। তো আসতে যে পেরেছি, আসলে সন্ধেবেলা বৃষ্টিটা একটু কমে গেছিলো তার জন্যই কিন্তু আমরা আসতে পেরেছি, আর বোনের জন্মদিন বলে কথা, বৃষ্টি পড়লেও কিন্তু ছাতা মাথায় দিয়ে আসতামই, কারণ যেহেতু একটু কাছে আছি আমি, অবশ্য অনেক দূরে থাকলে হয়তো নাও আসতে পারতাম, কিন্তু চেষ্টা করতাম, তাই না। এখানে দেখো চাউমিন তৈরি হয়ে গেছে, সবাই মিলে আমরা চাউমিন খাচ্ছি, আর চাউমিনটা খুব সুন্দর বানিয়েছে আমার বোনের ছেলের, তো সেদিনকে বিয়ে হলো, বৌমা খুবই ভালো আর রান্নাবাড়া খুবই সুন্দর।
তো সন্ধ্যাবেলার আইটেম শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলার আয়োজন যা ছিল এখন রাতের হচ্ছে, রাতের ডিনারের আয়োজন হচ্ছে। তো ডিনারে মনে হচ্ছে আলু হবে, আলুর কিছু একটা হবে। এই দেখো আমার চাউমিনটা এখনও খাওয়া হয়নি। তো এখানে দেখো লুচি বেলা হচ্ছে, প্রথমে আমি বেলতে বসেছিলাম, তো আমার বোনাই বললো তুমি ওঠো, আমি বসছি। তো বোনাই বসেছে, এবার বোনাই বললো আমি আর পারছি না, আমার ছোটো বোনকে দিয়েছে। এক বেলা তিন হাতে চলে গেল, দেখা যাক শেষ পর্যন্ত কে কমপ্লিট করে। আর ওই দিকে হচ্ছে তোমার আলুর একটা কিছু একটা হচ্ছে, আলুর দম কি আলুর তরকারি যাই হোক কিছু একটা হচ্ছে, এখনো কেক কাটা হয়নি। এবার দু হাত চলে গেল, তিন হাত হলো, এক লুচি নিয়ে তিন হাত হলো। আস্তে করে ও কিছু খেতে না দিয়ে ওখানে বসে আছে, দেখো অবস্থা। মিসেল মাস্টার ওই জন্য পড়ে, হ্যাঁ মা পাশে গিয়ে বসে আছে, মার আদর খাচ্ছি। এখন দেখো সবাই খেতে বসে গেছে, এইবারে খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার বাড়ি দৌড়। তো সব শেষে খাওয়া দাওয়া, দেখো লুচি তরকারি আর আছে তোমার কেক আছে মিষ্টি। এই হলো জন্মদিনের, আসলে কি বলো তো আমাদের খাওয়া দাওয়াটা বড় কথা না, কি খেলাম মাংস ভাত না পোলাও খেলাম সেটা বড় কথা না, এই যে এক জায়গায় সবাই মিলে যে একটা আনন্দ করা এইটাই কিন্তু অনেক, মানে জীবনের কিন্তু অনেক কিছু। এই আনন্দটা খাওয়া দাওয়া তো সারা জীবনই আছে, কিন্তু আনন্দটা মানুষে কতটুকু করতে পারে, যতটুকু জীবনে বেঁচে থেকে আনন্দ করা যায় ততটুকুই কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার এটাই লাভ, তাই না বলো? তো চলো খাওয়া দাওয়া সেরে নেই।